বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয়দর্শক কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমএর সাবেক সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত মোহাম্মদ নাসির আমার ডানে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হাদার পাটওয়ারি স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে মিস্টার মোহাম্মদ নাসির আমরা দেশের অর্থনীতি নিয়ে নানা রকমের মিশ্র কথাবার্তা শুনছি যদিও শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত এখন সবাই উপনীত স্বয়ং অর্থমন্ত্রীও যে একটি সূচক বাদ দিয়ে আর বাকি সবটাই এখন নেতিবাচক তিনি হয়তো বলছেন যেটা সাময়িক অনেকেই বলছেন যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এটা খুব দ্রুত যে এই সংকট কাটবে তেমনটাও মনে করবার কারণ নাই এবং একই সঙ্গে আমাদের রপ্তানিত একটা নেতিবাচক প্রবণতা বিশেষ করে তৈরি পোশাক খাত যার উপরে নির্ভরশীল এবং তার সঙ্গে এখন সম্প্রতি যুক্ত হয়েছে করোনা ভাইরাস এবং করোনা ভাইরাসের ফলে সারা পৃথিবীর অর্থনীতি কারণ চীন যেহেতু দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি সারা পৃথিবীর অর্থনীতিতেই এর একটা প্রভাব পড়বে এবং বাংলাদেশেরও যেহেতু অন্যতম উন্নয়ন অংশীদার চীন বাংলাদেশের অর্থনীতিতে তারা একটা প্রভাব পড়বে কিন্তু কেউ কেউ আবার মনে করেন যে এটি আসলে বাংলাদেশের জন্যে একটা বড় সুযোগও খুলে দিতে পারে সুযোগের দরজা বিশেষ করে তৈরি পোশাক খাতে তো সব মিলিয়ে আসলে আপনারা পরিস্থিতি কীভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে আপনি প্রথমে বলেছেন যে সবগুলো সূচকের মধ্যে তৈরি পোশাক খাতের কথা বলেছেন আসলে জুলাই থেকে যখন এই অর্থবছর শুরু হলো আমরা এই পর্যন্ত জানুয়ারি পর্যন্ত মাইনাস গ্রোথ হলো ফাইভ পোশাক শিল্পে এবং দীর্ঘদিন যাবৎ একটা ক্রান্তিকাল কিন্তু এই শিল্পের সাথে আমরা অতিক্রম করছি অনেকগুলো ফ্যাক্টরি কন্টিনিউ আপনার বন্ধ হচ্ছে এবং আমাদের যে প্রাইস পাওয়ার কথা সেই প্রাইসের জায়গাটা আমরা ভালো মতো বাইরেরা প্রাইস দিচ্ছে না সেই জায়গাটায় এবং পাশাপাশি অন্য অন্য সূচকগুলো তো একটা প্রচন্ড চাপের মধ্যে আছে একমাত্র রেমিডেন্স ছাড়া সবগুলো সূচকের মধ্যে সমস্যা আছে কিন্তু এই সেখানে বিষয় হলো অর্থনীতির গতি প্রকৃতি তো সবসময় একরকম থাকে না বিভিন্ন সময়টা পরিবর্তন হয় এখন সবচেয়ে বড় সমস্যা যেটা হবে করোনা ভাইরাসের কারণে আমাদের ওভেন ফেব্রিক যেটা আমরা আমদানি করি চায়না থেকে প্রায় সিক্সটি ফাইভ টু সেভেন্টি পারসেন্ট ফেব্রিক কিন্তু চায়না থেকে আসে যদি আপনার এটা আরও দীর্ঘায়িত হয় এই ভাইরাসের প্রভাবে যদি এই টেক্সটাইল মিলগুলো যদি না করলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলি অনেকগুলো প্রোডাকশানে বন্ধ হয়ে যাবে আপনার মেড মার্চ থেকে অনেক ফ্যাক্টরি বসে যাবে টোটালি প্রোডাকশান করতে পারবে না আপনার নিউ ইয়ারের পরপর কিন্তু সাত তারিখের থেকে কিন্তু সবাই নতুন ফ্যাক্টরিগুলো খোলার কথা ছিল সেই জায়গায় এখনও কিন্তু দীর্ঘায়িত হচ্ছে তাদের কার্যক্রমটা কবে খুলবে নিশ্চয়তা নাই সেই জায়গাটায় আমাদের এই তৈরি পোশাক খাত এই দেশের অর্থনীতির আমরা মনে করি লাইফলাইন এবং সেভাবেই কাজ করে এইটি ফোর পার্সেন্ট ফরেন কারেন্সি আনে এই ক্রান্তিকালটা যে সময়টা আমরা অতিক্রম করছিলাম সেই জায়গাটায় আবার মরার উপর খরার গার মতো দাঁড়িয়েছে আপনার এই করোনা ভাইরাস সেখান থেকে যদি পরিত্রাণ না পাওয়া যায় তাহলে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হব স্বামী হাজার বাটোয়ারি জি আসলে অনেকগুলো ফ্যাক্টর আমরা এই অর্থনীতি নিয়ে এখন আসলে আমার মনে হয় এটা অ্যাডমিটেটলি স্বীকার করে নেওয়া উচিত যে একটা ঝুঁকির মধ্যে আছে এবং আমরা যতবার সংসদেও গত বছর থেকে বলেছিলাম তার আগের বছর দশম সংসদে শেষেও বলেছিলাম যে এক কয়েকটা জিনিস নজর দেওয়া দরকার ছিল প্রথম সরকারের পরিচালন ব্যয় অনেক বাড়ানো হয়েছে হোয়াইট কলার জব প্রচুর ক্রিয়েট করা হয়েছে এটা একদিক থেকে যেমন মানুষের চাকরি সংস্থান হচ্ছে এটা সত্য অনেকগুলো কাজে আউটসোর্সিং এর মাধ্যমে করা যেত পার্টনারশিপ বা আউটসোর্সিং সেখানে বাচ্চা কর্মসংস্থান তো এই অধিক পরিচলন ব্যয় যেমন গত বড় যে বাজেট ছিল সেখানে যে রাজস্ব থেকে যে আয় হওয়ার কথা তার থেকে বেশি কিন্তু বেতন বা ফিক্সড কস্ট বা অপারেশন কস্টই আমাদের চলে যাচ্ছিল আর এডিবিটা পুরোপুরি আমাদের অনিশ্চয়তার উপর নির্ভর এডিবি যে ওখান থেকে আসবে ওখান থেকে আসবে আভ্যন্তরীণ লোন এটা সেটা আভ্যন্তরীণ লোন পুরো বছরে নেওয়ার কথা ছিল সাতচল্লিশ হাজার কোটি ব্যাঙ্ক থেকে ইতিমধ্যে আটচল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে নেওয়া হয়েছে এবং যে গতিতে টাকা নেওয়া হচ্ছে তাদের ধারণা করা যেতে পারে এবছর এক লক্ষ হাজার কোটি টাকা ব্যাঙ্ক থেকে সরকার নিয়ে নেবে এখন একটা অর্থনীতি যখন বুদবুদ সৃষ্টি হয় বাবেল এই বাবেলটা সরকার একা সৃষ্টি করা উচিত না এটা সবাইকে নিয়ে ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী এসএমই ব্যবসায়ী স্টার্ট আপ সব মিলেই তো সরকার নিজেই যদি এক লক্ষ কোটি টাকা ব্যাঙ্ক থেকে নেয় তাহলে ব্যাঙ্ক ক্ষুদ্র উদ্যোক্তা মধ্য উদ্যোক্তা ভালো উদ্যোক্তাদের টাকা দেবে থেকে এই এক লক্ষ কোটি টাকা দিয়ে এক লক্ষ উদ্যোক্তা তৈরি করা যেত এক লক্ষ উদ্যোক্তার মাধ্যমে আপনি এক কোটি জব ক্রিয়েশন করতে পারতেন এবং এক লক্ষ উদ্যোক্তার মাধ্যমে যে পরিমাণ অর্থনীতি নাড়াচাড়া কনজামশন প্রোডাকশন হতো ট্যাক্স রেভিনিউ অটোমেটিক্যালি বেড়ে যেত আমাদের জিডিপি বা উন্নয়নটা কমপ্লিটলি সরকারি প্রজেক্ট বেস হয়ে গেছে সরকার টাকা নিচ্ছে মেগা প্রজেক্টে খরচ করছে ওইটাই সামাও জিডিপি বা গ্রোথের মধ্যে দেখা পড়ছে এটা অর্থলেস জিডিপি অভিজিৎ ব্যানার্জি নিজেও বলেছেন তার একটা বইতে রিসেন্ট বইতে যে পুরো জিডিপির এক্সারসাইজটাই আসলে ওয়র্থলেস আর আমাদের জন্য এটা আরও বেশি ওয়র্থলেস কারণ এটার মধ্যে একটা বড়ো অংশই হচ্ছে গভর্নমেন্টের কাজ গভর্নমেন্ট টাকা নিচ্ছে গভর্নমেন্ট লোন নিচ্ছে গভর্নমেন্ট কাজ করছে সেখানে দুর্নীতিও একটা সমস্যা আছে দুর্নীতির একটা বিশাল প্রজেক্টগুলোতে দেখা যাচ্ছে দুর্নীতি হচ্ছে ব্যাংকে এই মুহূর্তে এক হাজার এক লক্ষ কোটি টাকার বেশি ব্যাড ডেপথ অ্যাডমিটেডলি আর আইএমএফ বলছে অবলোপন ছাড়া এই ফিগারটা আসলে হবে দুই লক্ষ চল্লিশ হাজার কোটি এটাকে যে এক লক্ষ বলা হচ্ছে আইএমএফ এটা মানতে পারছে না তো এই সব কিছু মিলিয়ে আবার আপনি পরিচালন বাড়িতে কমাতে পারবেন না কোনোভাবেই এবং দুই সপ্তাহ আগে বা এক সপ্তাহ আগে একটা আইন পাশ হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে তহবিল নিয়ে নেয়ার যে আইনটা যেটা আমরা খুব স্ট্রংলি প্রতিবাদ করলাম এর মাধ্যমে হয়তোবা একষট্টি প্রতিষ্ঠান শিপিং কর্পোরেশন ঢাকা শিক্ষা বোর্ড দিনাজপুর শিক্ষা বোর্ড চা বোর্ড এই ধরনের একষট্টিটা প্রতিষ্ঠান থেকে তারা স্বাধীনতার পর থেকে কোনো কোনো প্রতিষ্ঠান আছে কোনো কোনো প্রতিষ্ঠান দশ বছর বিশ বছর ধরে আছে পর্যায়ক্রমে তারা যে টাকা জমিয়েছে এফডিআর করেছে গভর্নমেন্ট একটা সিঙ্গেল স্ট্রোক অফ এ লেজিসলেশন সমস্ত টাকা কমন এক্সচারে বা ন্যাশনাল রেভিনিউ এক্সচেঞ্জ এক্সচেঞ্জে নিয়ে যাবে তখন কি হবে এটা দিয়ে সরকার সাময়িক ঘাটতি মেটাবে নেক্সট ইয়ারে যদি আবার ওই প্রতিষ্ঠানগুলো থেকে টাকা নিতে হয় কোনো প্রতিষ্ঠানে তো আর টাকা নেই কেন অলরেডি তো সব নিয়ে নেওয়া হয়ে গেল প্রথম প্রবলেম দ্বিতীয় প্রবলেম এই প্রতিষ্ঠানগুলো টাকাগুলো রেখেছে ব্যাঙ্কে আপনি যখন ব্যাংক থেকে নিয়ে যাবেন তখন ব্যাঙ্কে আবার তাড়ানোর সংকট আরও বাড়বে নানান দিক থেকে বিভিন্ন ঝুঁকি আসছে ঝুঁকি যে সবসময় সরকারি দায়ী তা না তবে যে কোনো ঝুঁকিকে ওপেন ডিসকাশন করা উচিত মেজরিটি থাকার কারণে বা বুট মেজরিটি থাকার কারণে আপনি গিলোটিনে সব পাশ করিয়ে নিয়ে যেভাবে ইচ্ছে রাষ্ট্র চালালে রাষ্ট্র একসময় ধাক্কা খেতে পারে আর গণতন্ত্র বা নিয়মতান্ত্রিক গণতন্ত্র বা সীমাবদ্ধ গণতন্ত্র বা সীমাবদ্ধ সরকার মানেই তো যে আপনার অনেকগুলো পদক্ষেপকে আপনার রিথিং করতে হবে আপনার মেজরিটি থাকলেও আপনি বিরোধী দলের যৌক্তিক কথা শুনে আপনি রিথিং করতে পারেন রিথিং করতে পারছি না আমরা এটাই হচ্ছে আমাদের বড় ব্যর্থতা আজকেও বাংলা ট্রিবিউনে আসছে মাত্র তিনটা গ্রুপ অফ কোম্পানিজের কাছে একুশটা ব্যাঙ্ক জিম্মি অর্থাৎ এই তিনটা গ্রুপ অফ কোম্পানি যদি কখনও বলে যে আমরা লোন করতে পারবো না ঋণ খেলাফি হয়ে যায় একুশটা ব্যাংক কলাপস করবে ষাটটা গ্রুপের কাছে সাঁত্রিশটা ব্যাঙ্ক জিম্মি এত বেশি পরিমাণ লোন দেওয়া হয়েছে এবং অ্যাসেটের সাথে লোনের রেশিও কোনোভাবেই মিলানো যাচ্ছে না তাহলে এই লোনগুলোর গোড়া থেকেই দুর্নীতিতে আচ্ছন্দ ছিল এবং আমাদের সাবেক গভর্নর সালাউদ্দিন খুব রাইটলি বলেছে যে ব্যাঙ্কিং খাতে প্রথম থেকেই লোন দেওয়ার সূত্রপাত হচ্ছে দুর্নীতির মাধ্যমে এবং স্বাভাবিকভাবেই যারা এই লোনটা নিচ্ছেন তারা পরিশোধ না করার জন্য নিচ্ছেন সার্বিক ব্যাংকিং খাতে একটা অব্যবস্থাপনা চলছে তার উপর দুটো দুটো এখানে ডাবল ডিসিপ্লিন চলছে সরকারি ব্যাঙ্কগুলো বাংলাদেশ ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ নাই অর্থ মন্ত্রণালয়ের একটা ডিরেক্টরেট বা একটা ছোটো একজন ডেক্স দিয়ে এটাকে চালানো হয় এখানে বাংলাদেশ ব্যাংক কোনো কর্তৃত্ব দেখাতে পারে না প্রাইভেট ব্যাঙ্কগুলো অনেকটা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে আছে এবং বেশিরভাগই দেখবেন আপনি এই ব্যাঙ্কিং দুর্নীতিটা হয়েছে মূলত আপনার সরকারি ব্যাঙ্কগুলোতে যেখানে আপনি আমলাতান্ত্রিক প্রভাব আছে পলিটিক্যাল প্রভাবটা বেশি খাটাতে পারছেন তো এখান থেকে সামনে এই বিশাল অর্থনীতির দিকে যাচ্ছিলাম আমরা ভারতের থেকে আমাদের জিডিপি বেশি গ্রোথ বেশি সব ঠিক আছে ঝুঁকিও তো অনেক বেশি বেড়ে যাচ্ছে তো এই ঝুঁকির জন্য আসলে কি করা উচিত প্রথম কথা শুধু সংসদে মেজরিটি দিয়ে আইন পাশ করা পলিসি পাশ করলে এটা হবে না অর্থনীতিবিদের কাউন্সিল ডাকা উচিত আমেরিকাতে এখন এখনও এই কালচার আছে যখনই অর্থনৈতিক সমস্যা হয় তারা সমস্ত অর্থনীতিবিদকে ডাকেন মহামান্য রাষ্ট্রপতি নিজেই সে বিষয়ে বক্তব্য শোনেন এবং ইমপ্লিমেন্ট করেন আমাদের এই এই ধরনের ইকোনমিস্ট কাউন্সিল প্রয়োজন আমাদের সায়েন্টিস্টদের নিয়ে বসা প্রয়োজন ব্যবসায়ী নেতাদের নিয়ে বসা প্রয়োজন যে আপকামিং চ্যালেঞ্জ কী কী এবং কীভাবে এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে পারি আমাদের রেমিটেন্স বেসড এখন করোনার কারণে রেমিটেন্সও কিছুটা এফেক্ট হতে পারে এন্টার ট্রাভেল ব্যবসা একটা এফেক্ট হতে পারে এবং গার্মেন্টস যেটা আমাকে ভাই বললেন অবশ্যই যে উনি নিজেও বিজিএমের ভাইস চেয়ারম্যান ছিলেন যে কাঁচামালের একটা বড় অংশ চায়না থেকে আসে কাঁচামাল না আসলে প্রোডাকশন হবে কীভাবে প্রোডাকশন না হলে এক্সপোর্ট হবে কীভাবে বা ইন্টারনাল কনজামশন হবে কীভাবে এক্সপোর্ট বা ইন্টারনাল কনজামশন না হলে ভ্যাট ট্যাক্স কালেকশন হবে কোথেকে সেই সোর্সগুলো তো বন্ধ হয়ে যাবে তো সেই সব কিছু মিলিয়ে আমি মনে করি একটা বিশাল বড় ঝুঁকির মধ্যে বাংলাদেশ আছে আমরা অর্থনীতি যেমন বড় বড় করেছি করেছি ঝুঁকিও কোনটা বেশি এটা সময় বলবে। নাসির এই যে হাতের পাটরে যেটি বললেন এর বাইরে যেগুলো হয়তো অনেক খোলামেলাভাবে নাও না বললেও যেটা হচ্ছে যে অর্থনীতিটা হয়ে গেছে লুটপাটের অর্থনীতি এবং এখান থেকে প্রচুর অর্থ বাইরে চলে যাচ্ছে ব্যাঙ্কগুলোতে দেদার্সে লুটপাট ব্যাঙ্ক খালি করে অনেকেই নিয়ে যাচ্ছে খেলাপি ঋণের পরিমাণ প্রচুর বাড়ছে তাতে সুবিধা দিয়েও তাদের থেকে টাকা আদায় করা যাচ্ছে না বরং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস যা যারা এর সঙ্গে যুক্ত তারা তেমন কোনো অ্যাক্সেস টু ফাইন্যান্স তাদের সেই অর্থে নাই সো এই এই বিষয়টাকে আপনি এই যে নৈরাজ্য ফাইন্যান্সিয়াল সেক্টরে ক্যাপিটাল মার্কেটে এগুলো ঠিক আপনি কিভাবে করবেন এবং অনেক দিন ধরে এগুলো নিয়ে কথা হচ্ছে কিন্তু তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না এটি একটি আরেকটি আমি প্রশ্ন আপনাকে করেছিলাম যেহেতু তৈরি পোশাক খাতের আলোচনায় যে চীনই যেহেতু সবচেয়ে বড় দেশ যারা রপ্তানির প্রথম তো চীন তারপরে বাংলাদেশের অবস্থান এবং গ্যাপটাও অনেক বড় কিন্তু চীনের আজকে যে সংকট সেই সংকট বাংলাদেশের জন্য কোনো সম্ভাবনার দ্বারও খুলে দিচ্ছে কিনা

এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে যদি আপনার এস্টাবলিশ করা যায় তাহলে কিন্তু আমরা সুযোগটা নিতে পারবো আপনার কিছুদিন আগে যখন আমেরিকা এবং চায়না ওয়ার চলছিল ট্রেড ওয়ার ট্রেড ওয়ার তখন ট্রেড ওয়ার দরকার হচ্ছে না তখন সবাই মনে করেছিল আপনার যে এই বেনিফিটটা বাংলাদেশ অনেকখানি পাবে কিন্তু সেই পরিমাণ আমরা বেনিফিট পাইনি বরঞ্চ সেটা পেয়েছে আপনার ভিয়েতনাম আর এখন ইউরোপিয়ান ইউনিয়নে এই যে ইউরোপিয়ান পার্লামেন্টে যে বিলটা যদি পাস হয়ে যায় তাহলে কিন্তু সেখানে ওরা ডিউটি ফ্রি অ্যাক্সেসটা যদি পেয়ে যায় ভিয়েতনাম তাহলে আমাদের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এখন আমরা ইবিএর পলিসির মাধ্যমে আমাদের গোডসগুলো কিন্তু ডিউটি ফ্রি অ্যাক্সেস পেয়ে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিয়নে ঢুকে কিন্তু তাদের জন্য একটা ডিউটি ছিল ভিয়েতনামের জন্য এটা যদি এফটিএ যদি হয়ে যায় তখন কিন্তু তাদের গুডসগুলো যখন ফ্রিতে যাবে তখন আমাদের আমরা মার্কেটটা অনেকখানি সেখানে হারিয়ে ফেলবো আর আপনি যেটা বলেছেন ব্যাংকিং ব্যাপারে ওই রকম লুটপাট বাংলাদেশে হলে এত বড় বড় প্রজেক্টগুলো ক্যামেরা বাংলাদেশে দৃশ্যমান হচ্ছে হয়তো কিছুটা আছে হ্যাঁ অস্বীকার করছি না কিন্তু আপনি উনি যেটা বলেছেন অ্যালার্মিং হলো তিনটা গ্রুপের কাছে যে বিশ একুশটা ব্যাংকের যে মালিকানা সেটাই হলো একটা বড় চিন্তার বিষয় আর কি সেই জায়গাটায় কোনো সমস্যা হলে বাংলাদেশের টোটাল অর্থনীতি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আজকে আপনার যে বড় বড়ো প্রজেক্টগুলো চলছে সরকার যে কাজগুলি করছে আলটিমেটলি জিডিপির প্রবৃদ্ধি বাড় যেটা বাড়ছে সেটা মানুষের সমতা না আপনার আরেকটা প্রশ্ন সেখানে আরেকটা হলো যে জিডিপি বাড়ছে সেটা বৃহত্তর জনগোষ্ঠীর কি কল্যাণ করছে বলছেন জবলেস গ্রোথ আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এখন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি করা সেই কর্মসংস্থান সৃষ্টি করার জন্য সরকার কিন্তু ইতিমধ্যে যে আপনার ইকোনমিক জোনগুলো স্টাবলিশ করার উদ্যোগ নিয়েছে সেই জায়গাটা যদি আপনার অনেকগুলো ইকোনমিক জোন চলে আসতে পারে আমাদের ফরেন ইনভেস্টররা যদি আকৃষ্ট হয় বাংলাদেশে আসার জন্য সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আমাদেরকে তৈরি করে দিতে হবে যার জন্য আপনাদের এই মেগা প্রজেক্টগুলো আপনার বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণ তারপরে গ্যাসের যে এল এনজি টার্মিনালগুলির মাধ্যমে ইম্পোর্টের মাধ্যমে গ্যাসের যেন অভাব না হয় আপনার ঢাকা চট্টগ্রাম হাই যেটা ফোর লেন হয়েছে এটাকে আরও বাড়ানো ফোর্টের চিটং পোর্টের ফেসিলিটিস বাড়ানো নতুন নতুন পোর্ট আরও ক্রিয়েট করা তারপরে মহেশখালীতে যে আপনার মাথার বাড়িতে বলবের যে প্ল্যান হচ্ছে সেখানে একটা সময় হতো আমরা ডিপ সি পোর্ট আমাদের একটা প্রাণের দাবি দীর্ঘদিনের আমাদের এই শিল্পের জন্য সবচেয়ে বড় আর একটা অন্তরায় হলো লিড টাইম কমানো আপনার প্রতিটা মাল একটা নির্দিষ্ট সময় যেহেতু এটা টাইম বাউন্ড ইন্ডাস্ট্রি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্টোরেজ যাইতে হয় পৌঁছাতে হয় সেখানে কিন্তু আমরা সিঙ্গাপুর কলম্বো অন্য কোনো পোর্টের মাধ্যমে কিন্তু আমাদের গুডসগুলো কিন্তু ফিডার বেসেল কানেক্ট করে মাদার বেসেলে ওখানে পৌঁছে দেয় সেখানে আমাদের সময়টা অনেক বেশি লাগে আমাদের যদি একটা ডিপসি পোর্ট যদি আমরা পেয়ে যায় বা হয় আমাদের বাংলাদেশে সেখানে কিন্তু এই শিল্পটা আরও এগিয়ে যেতে পারবে আপনি যেটা একটা প্রশ্ন করেছেন চায়না ফার্স্ট লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড তাদের শেয়ার কিন্তু এখন ওয়ার্ল্ডের মধ্যে প্রায় বত্রিশ তে ত্রিশ পার্সেন্ট আর আমাদের এক্সপোর্ট হলো সাড়ে ছয় পার্সেন্ট আমাদের একটা বিশাল এখানে সুযোগ রয়েছে ফার্দার গ্রো করার কিন্তু সেটার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার দরকার আমাদের স্কিল ডেভেলপমেন্ট দরকার আমাদের উৎপাদনশীলতা বাড়ানো দরকার এই সবগুলো যদি বাড়াতে পারি এবং এই যে ডিজাস্টারের মাধ্যমে যে সুযোগটা আমরা নেওয়ার আপনি কথা বলছেন সেটা আমরা কিছুটা হলে কাজে লাগাতে পারবো। বেশ সামলে নিতে হ্যাঁ অবশ্যই মানে উনি যে কথাগুলো বলেন পুরোপুরি একমত এবং আসলে তো এই সুযোগগুলো আমরা চেনার কথা ছিল। এখন আমাদের একজন অর্থ অর্থনীতিবিদ বলেছে যে আমাদের প্রবৃদ্ধি এখন সুতা কাটা গোরীর মতো। আরেকজন বলেছে প্রবৃদ্ধি কিতাবে আছে গোয়ালে নাই। খন্দবর ইব্রাহিম খালেদের মতো লিবারের মানুষ বলেছেন সরকার ঋণ ক্লাবে বাঁধব। আমাদের ইপিজেটগুলোর করার প্রক্রিয়া ধিন আছে হবে। ইনভেস্ট করবে কে সেখানে মানে ইনভেস্ট করার মতো টাকা তো মানুষের কাছে দেখা যাচ্ছে না। যারা মানে প্রকৃত ব্যবসায়ী প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে একটা বড় অংশই গার্মেন্টস ব্যবসায় স্ট্রাগল করছে সেখান থেকে তাদেরকে পুল আউট করা অত্যন্ত কঠিন কাজ আমরা যে মেগা প্রজেক্টগুলো করছি এগুলো দশের স্বার্থে কাজে লাগবে হয়তোবা কিন্তু এইটা দিয়ে আমরা অনেক কিছু আরও ইনভেস্ট করে সেই টাকা দিয়ে প্রজেক্ট ফাইন্যান্স করতে পারতাম ছোট্ট একটা উদাহরণ দেই বাংলাদেশের প্রায় এক কোটির উপরে লোক বিদেশে থাকে তারা গড়ে প্রতি পাঁচ বছরে একবার দেশে আসে অর্থাৎ বিশ লক্ষ বাঙালি প্রতি বছর দেশে আসে এরা একটা বড় অংশই আরমেরিতে থাকে এবং ইতিহাদ তারপরে আপনার যে অন্যান্য এয়ারলাইন্সগুলো আছে মিডল ইস্ট ভিত্তিক সেগুলো দেখা যাচ্ছে একটা ফ্লাইটের জায়গায় তারা এখন দিনে তিনটা ফ্লাইট চালাচ্ছে আমরা অনায়াসে বিগ বিগ এয়ারলাইন্স আরও কিনে আরও অনেক আগেই আরও ভালো এয়ারপোর্ট করে এই সেক্টরটাকে পুরোপুরি রিজোনাল একটা হাব ঢাকা বা ঢাকার বাইরে কোথাও করতে পারতাম সেখান থেকে আমরা আমাদের প্যাসেঞ্জার যেত ইন্ডিয়ার আভ্যন্তরীণ যে প্লেনের মার্কেট ক্যালকাটা টু মুম্বাই ক্যালকাটা টু বেঙ্গল অনায়াসে পারতাম এবং সেখান থেকে সেই টাকা দিয়ে পদ্মা সেতু করা অথবা মেট্রো করা এগুলো আমাদের জন্য কোনো প্রবলেম ছিল না প্রচুর উদ্যোক্তা সৃষ্টি করার সুযোগ ছিল ক্ষুদ্র উদ্যোক্তা ইনোভেশন হাব আমাদের একটাও নাই চায়নাতে আছে পরে বারোটা ক্লাস্টার ইন্ডিয়াতে তিনটা ক্লাস্টার আছে ইনোভেশন ক্লাস্টার এবং সেগুলো ওয়ার্ল্ড ক্লাস আমাদের এখানে কোনো উদ্যোগ ছিল না তো আমরা যে সেক্টরগুলো থেকে টাকা ইনকাম করতে পারতাম খুব কম সময়ের ভিতরে আমরা সেই সেক্টর না করে আমরা দীর্ঘমেয়াদী ইনফ্রাস্ট্রাকচারে চলে গেছি এটা একটা প্রবলেম বাংলাদেশের মতো ঘনবসতির একটা দেশে আপনি ফ্লাইওভার করে বা মেট্রো রেল করে ঢাকাকে ট্রাফিক মুক্ত করতে পারবেন এটা এত সহজ না ঢাকার ট্রাফিক ঢাকার ট্রাফিকই থেকে যাবে কিন্তু মাঝখানে বছর আমাদের বায়ু দূষণ হলো আমাদের এই রাস্তাঘাটগুলো ইয়া হয়ে থাকলো এবং একটা প্রবলেম হচ্ছে দুর্নীতি প্রবণ দেশে মেঘা প্রচুর সাবধানে আরেকটা মানে প্রবলেম আমাদের একদম অ্যালার্মিং এটা কিন্তু আমরা কেউ হয়তো বা খুব একটা বলছি না একদম রিসেন্ট রিপোর্ট হচ্ছে ইউএন গভার ইন্টারগর্নমেন্ট প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ তারা যেটা অবজার্ভ করেছে যে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনায় জিএমবি মানে আমাদের এই ডেলটাতে আমাদের ওয়াটার রাইস করার কথা ছিল দু সাল পর্যন্ত বাহান্ন থেকে আটান্ন সেন্টিমিটার সেটা এখন তারা বলছে যে পঁচাশি থেকে একশো চল্লিশ সেন্টিমিটার হবে একুশশো সালের মধ্যে অর্থাৎ নোয়াখালীর অনেক অংশ চিটাগাঙের একটা অংশ নদীগুলো লবণাক্ত হয়ে যাবে ওয়াটার লেভেলটা যখন সি লেভেলটা হাই হবে তখন নদীতে লবণাক্ত পানি চলে আসবে ওই পানিতে আপনি চাষ করতে পারবেন না ফাটদার চ্যালেঞ্জগুলো কিন্তু আসছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমরা মোটেও কোনোভাবেই কোনো স্টেপ নিচ্ছি না এবং আমাদের ওয়ার্ল্ড ব্যাঙ্কের মতো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে ওয়ান ফোর্থ আমাদের জনগণ ক্লাইমেট ডিফিউজ হওয়ার পথে আছে ফিফটি পার্সেন্ট অফ জনগণ আবার ফাটদার এক্সট্রিম প্রফার্টিতে যেতে পারে যদি আমাদের এই ক্লাইমেট প্রবলেম আমরা সলভ করতে না পারি এটার জন্য গ্লোবাল ডিপ্লোমেসি বা ইন্টারনাল কোনো প্রকার স্টেপ আমাদের নেওয়া হচ্ছে না তো এই সমস্ত মেগা প্রজেক্ট বাদ দিয়ে নদীর বাদ সমুদ্রের বাদ দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ ছিল প্রচুর ইউথ আছে আমাদের টকভগি ইউথ এদেরকে আমরা কোনো কাজে লাগাতে পারলাম না বেশিরভাগই কাজ না পেয়ে ফ্রাস্ট্রেট হয়ে মাদকাসক্ত হয়ে বিভিন্ন অপরাধ করছেন অপরাধের জন্য তাদেরকে ফাঁসি চাওয়া হচ্ছে ক্রস ফায়ার চাওয়া হচ্ছে অপরাধের কস্ট তো হচ্ছে বেকারত্ব পড়ালেখা শিখছে কোনো জব নেই পড়ালেখার মধ্যেই তাদেরকে কোনো জব শেখানো হচ্ছে না জাপান পাঁচ লক্ষ লোক নিবে আমরা জানতে পারলাম খুব খুশি হলাম কারণ এই দরজাটা খুলতে পেরেছে কিন্তু সরকার বা বাংলাদেশদের জন্য প্রস্তুত না বাংলাদেশ জাপানি ভাষা জানে এমন লোকই তো পাথা হাজার নেই তা আপনি পাঁচ লক্ষ লোকের মার্কেটে পাঠাবেন কি করে বা এই পাঁচ লক্ষ লোককে জাপানি ভাষা শেখাবেন কিভাবে সেই শিক্ষকও তো তৈরি করা হয়নি দশ বছর আগেই যদি বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটিগুলোতে জাপানি ভাষা ম্যান্ডেটরি করা হতো তাহলে ওই গ্রাজুয়েটরা আজকে সবাইকে জাপানি শেখাতে পারতো এই গ্র্যাজুয়েটদেরও চাকরি হতো বিদেশে যাওয়ার লোকদেরও একটা আমাদের জাপানি ভাষা শেখা হতো এই জিনিসগুলো এত সহজ এবং এত সিম্পল কিন্তু কেন যে করা হয় না আমি সেটা জানি না হয়তো এখানে দুর্নীতির সুযোগ কম যে কারণে অনেকে এই জিনিসগুলো প্রপোজ করেন না এখন ঢাকায় যে মেগাপোজিটগুলো হচ্ছে আপনার এক্সিস্টিং রাস্তার উপরেই নতুন কিন্তু কোনো রাস্তা করা হচ্ছে না এক্সিস্টিং রাস্তার উপরেই মেট্রো করা হচ্ছে বা ফ্লাইওভার করা হচ্ছে অর্থাৎ বর্তমান রাস্তাটাকে আপনি একটা পার্সেন্টেজ অলরেডি ড্যামেজ করে দিচ্ছেন দেন এটা চলবে দশ বছর এই দশ বছরে ঢাকার গাড়ি আরও বাড়বে এই দশ বছরে ঢাকার মানুষ বাড়তে পারে অর্থাৎ ওই সমস্ত সিস্টেমটা আবার আগের মতোই জাম থেকে যাবে ঢাকা ডিসেন্ট্রালাইজ না করলে ঢাকাকে বারোটা জায়গায় ছড়িয়ে না দিলে গ্রামকে শহর যেটা আমরা বলি আমি সবসময় বলি সব বাদ দিয়ে আমাদের নদী একটা নদী যদি আমরা ধরতাম সেই নদীর দুপাশটা যদি আমরা বেঁধে ফেলতাম দুপাশের শিল্প কারখানা নগর ইউনিভার্সিটি হসপিটাল এয়ারপোর্ট সব কিছু নদীর দুপারে থাকতো একটা নদী যদি করতে পারতাম তাহলে এই যে ঢাকার উপর ব্যাপক চাপ এবং সে নদীতে আপনার সি বোর্ড থাকতো আপনার ভ্যানিসের মতো আমাদের স্টিম বোর্ড থাকতো এগুলো খুব সহজ বিষয় খুব কঠিন কিছু না কিন্তু আমরা করছি না আমরা আঠারো কোটি লোকের একটা গার্বেজের দেশে পরিণত হচ্ছি রুগীর দেশে পরিণত হচ্ছি ডায়াবেটিস বাড়ছে ব্লাড প্রেশার বাড়ছে ক্যান্সার বাড়ছে ঢাকা শহরে প্রতি বছর বায়ু দূষণের কারণে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি লক্ষাধিক লোক মারা যাচ্ছে এ বিষয়ে রাষ্ট্রের কী পদক্ষেপ নিয়েছে কিছুই পদক্ষেপ নেয়নি এবং এগুলোর বিষয়ে কোনো মাস্টার প্ল্যান যদি দশ বছর আগে আমি কেন এটা বলছি বিকজ আমার ব্যক্তিগতভাবে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী দেশকে ভালোবাসেন এবং দেশের জন্য উনি কিছু করতে চান কিন্তু এগারো বছর বারো বছর থাকার পরেও এই জিনিসগুলো কেন প্রথম দিকে উনি শুরু করেননি এ বিষয়ে আমি বলবো উনি ডেফিনেটলি ইল অ্যাডভাইসড মানে ওনাকে প্রায়োরিটিটা বোঝানো হয়নি ওনাকে বোঝানো উচিত ছিল যে আমাদের এনভায়রনমেন্ট ইজ দ্য টপ প্রায়োরিটি নদী শাসন আমাদের টপ প্রায়োরিটি আমরা শহরে বাত করছি অথবা ফ্লাইওভার করছি গ্রামের পর গ্রাম নদীতে ভেঙে যাচ্ছে এবং আগে নদী তো একবার আমি নদী ভাঙন এলাকার এই জন্য বলছি এখন আমার এলাকায় নদীভাঙে তিনবার সে লোকগুলোর কাছে আমরা যখন যাই আমরা কোনো মুখ দেখাতে পারি না মানে এত লজ্জা পাচ্ছি তো যখন বাজেটটা অনেক বড় ছিল অর্থনীতি আরও শক্ত ছিল প্রথমেই এই স্থায়ী স্ট্রাকচারগুলো করে ফেলা উচিত ছিল আপনি দেখেন চীনে তো এক বংশে তো হাঙ্গ নদীকে বলা হতো চীনের দুঃখ

তারা ঠিক সেলাইয়ের মধ্যেই আবদ্ধ ছিল উনিশশো সালে ইটালির একজন ব্যবসায়ী বলেছেন যে আমরা যেই দাম দেব বাংলাদেশের মতো দেশ সেই দামেই কাজ করতে বাধ্য কারণ তাদের আর কোনো অপশন নাই এবং এখনই আমার এটা মনে হচ্ছে আমাদের যারা পশ্চিমা বিশ্বের যারা আমাদের বায়ার যারা মানবাধিকার নিয়ে অনেক ভালো কথা বলেন তারা সব কিছুই করেন কিন্তু প্রাইসটা ভালো দেন না কস্টিংটা বেশি দেন দিচ্ছেন না কিন্তু রেকোয়ারমেন্টগুলো হাই করছেন স্বাভাবিকভাবে প্রফিট রেঞ্জ একদম কমে আসছে এবং কোনো কোনো ক্ষেত্রে প্রফিট হচ্ছেই না তো অটোমেটিক কিছু কোম্পানিগুলো ড্রপ আউট হয়ে যাচ্ছে লরেন্স লিলফুশেজ ওনার যে বিখ্যাত বই আনফিনিশড রেভলিউশন সেটার প্রেফেসে নাইনটিন একটা কথা বলেছিলেন যে যে জাতি একসময় মসলিন তৈরি করত। সে জাতি আস্তে আস্তে দর্জিতে পরিণত হচ্ছে তো ওনার প্রেডিকশনটা আমি দেখলাম যে আসলে আমাদের সেই সময়ই অনেক কিছু সুইস হওয়া উচিত ছিল লাকজারি প্রোডাক্টে ঘড়ি দামি ছুরি দামি প্রোডাক্ট দামি কসমেটিক্স হার্বাল প্রোডাক্ট যেগুলোর ভ্যালু আছে আমি ইন্ডিয়া থেকে আসলাম সেখানে কয়েকটা ব্র্যান্ড হয়েছে একটা হচ্ছে ভেদিক একটা হচ্ছে কামা একটা হচ্ছে ভিলেজ তারা সিম্পল শ্যাম্পু বিক্রি করছে দেড় হাজার রুপিস করে হার্বাল শ্যাম্পু কোয়ালিটি অত্যন্ত ভালো তো এই মার্কেটগুলো আমাদের জন্য ছিল অসম্ভব আমরা সেই লাকজারি প্রোডাক্টগুলো তৈরি না করে একেবারেই কম দামি প্রোডাক্ট তৈরি করে অর্থনীতিটাকে ঝুঁকির মধ্যে রেখেছি বাবা দাসের অনেকগুলো প্রসঙ্গ আমি জাস্ট একটু যোগ করে দিই একটা হচ্ছে যে মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি আপনার ক টাকার কাজ ক টাকায় করছেন সেটা একটা বড় হিসাব প্রজেক্ট আপনি ঠিকই করছেন কিন্তু করছেন কি পরিমাণ সময় নিয়ে করছেন এবং তার যে সাইড এফেক্ট যেটি ব্যারিসার স্বামী মহাদ পাটওয়ারি উল্লেখ করলেন সেটি একটি বড় বিবেচ্য বিষয় আরেকটা হচ্ছে যে অগ্রাধিকারটা আপনি ঠিক করছেন কিনা আপনার কোনটা আগে দরকার আপনার ফ্লাইওভার আগে দরকার না আপনার স্বাস্থ্য দিকে নজর আগে দেওয়া দরকার না আপনার শিক্ষা দরকার এই জায়গাটা তো মনে হচ্ছে একটা বড়ো দুর্বলতা গেছে না একটা বিষয়ের সাথে আমি একটু ডিফার করব। সেটা হলো পাবলিক ট্রান্সপোর্ট মোস্ট এসেন্সিয়াল একটা পার্ট নিঃসন্দেহে সেই জায়গায় মেট্রো রেল আপনি আজকে যদি আপনার এখানে আসার সময় যদি এখানে যদি একটা মেট্রো রেল স্টেশন থাকতো উনি আসছে একটা আমি আসছি একটা একটা গাড়িতে প্রাইভেট ট্রান্সপোর্টে পুরো জায়গাটা দখল করে আসছে এই যে ট্রাফিক জ্যামটা প্রত্যেকটা দেশে কিন্তু যারা এগিয়ে গেছে তাদের কিন্তু পাতাল অথবা মেট্রো রেল দুটার জায়গায় পাবলিক ট্রান্সপোর্ট যেখানে বেশি হবে সেখানে আপনার ইয়েটা আপনার ট্রাফিক জ্যামটা কম হবে মানুষের যে মূল্যবান কর্মঘণ্টা সেটা বাঁচাতে হবে এবং দেশকে দেশের আর্নিংটা যত বেশি হবে ততই কিন্তু আপনি এক্সপোর্ট বাড়াবেন আপনার স্বাস্থ্যর দিকে নজর দিবেন আপনার পরিবেশের দিকে নজর দিবেন সেই জিনিসগুলোই করতে হবে কোথায় ছিল আপনার এই দুই হাজার আট নয় সালে বাংলাদেশের অর্থনীতি ছশো ছিয়াত্তর ডলার মাথাপিছু আই থেকে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় দুই হাজার ডলারের কাছে নিয়ে আসছে এত বড় বড় প্রজেক্ট মেগা দুর্নীতির কথা বলছেন এই মেগা প্রজেক্ট ওই সম্পদ যে কিছু মুসলিমীয় কিছু লোকের কাছে পুঞ্জীভূত হতে পারে হতে পারে হতে পারে মুক্তবাজার অর্থনীতি এই মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে হয়তো অনেকেই তাদের সম্পদকে পুঞ্জীভূত করেছে কুকিগত করেছে হতে পারে আর্ন করেছে সেভাবে কিন্তু আপনার দেশ তো এগিয়ে গেছে আপনি অস্বীকার করতে পারবেন সেখানে আপনার চার হাজার মেগাওয়ার ছিল বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সেখান থেকে বাইশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আজকে আপনি যত কথাই বলেন একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার বিদ্যুৎ গ্যাস এবং ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনি এই জিনিসগুলি যখন দিতে পারেন তখন কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হবে আপনার ইনভেস্টমেন্ট হলে তখন কিন্তু কর্মসংস্থান হবে প্রতি বছর প্রায় দু মিলিয়ন লোক কর্মজগতে প্রবেশ করে এই লোকগুলির জন্য কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য একটা উদ্যোগ সরকারে নেওয়া প্রয়োজন এবং আমাদের সবচেয়ে বড়ো একটা বৈশিষ্ট্য হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাদের দেশের একটা বিশাল অংশ কিন্তু জনসংখ্যার যুবক আছে যারা কর্মক্ষণ তাদেরকে যদি টেকনিক্যাল এবং ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে আমরা যদি তাদেরকে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পাঠাতে পারি তাহলে কিন্তু তারা অনেক ভালো স্যালারিতে কাজ করতে পারে আপনি শুধুই সরকারখন বলে যে এই মেগা প্রজেক্ট করুন না মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি তাহলে তো কাজ হবে না এগিয়ে যাবে না আপনার শুধু ঢাকার কথা বলবেন কেন না দুর্নীতি না হলে তো বলতো না হচ্ছে হচ্ছে কিন্তু পরিমাণে আপনার এই যে বাংলাদেশের চিত্র কোথা থেকে কোথায় আসছে আমি তো একটু উদাহরণ দিলাম আপনাকে অনেকে বলে আর কোথায় যেতে পারতো স্বপ্ন সবাই দেখাতে পারে কিন্তু বাস্তবে সবাই করতে পারে না যেটা জননেত্রী শেখ হাসিনা করে দেখিয়েছে আপনার 40% ছিল দারিদ্রতার হার 21% এ নামিয়ে আনা হয়েছে আরও না মানোর ধাপে ধাপে কিন্তু কিন্তু টার্গেটগুলো ফিক্স করা হয়েছে সেভাবেই উনি দেখছেন আজকে মনে করেন একটা পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বের মধ্যে যদি পাঁচজন সৎ সরকার প্রধান থাকে তাদের মধ্যে তৃতীয় অবস্থানে হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি মানবতায় সেরা দক্ষতায় সেরা যোগ্যতায় সেরা সে যার কারণে আজকে বাংলাদেশকে উনি অদম্য গতিতে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় শুধু একটাই প্রশ্ন করা হয় পাশাপাশি আপনার যে উন্নয়ন কর্মকাণ্ডগুলি হচ্ছে যে পাশাপাশি যে দেশ যে এগিয়ে যাচ্ছে আমাদের যে বাংলাদেশের লাল সবুজ পতাকা আজকে যে বিশ্বের একশো পঞ্চাশটি দেশে আপনার এই মেড ইন বাংলাদেশ প্রাইড নিয়ে যে আমরা রপ্তানি করছি আমরা যে কাজগুলি এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের ক্রিকেট যে আজকে এত ভালো করছে এই বিষয়গুলি কেন বলি না আমরা আমরা চোখ অন্ধ হলে তো চলবে না আমাদেরকে ভালো এবং মন্দ দুইটা বিষয়ে কিন্তু অ্যাড্রেস করতে হবে স্যার না অবশ্যই সরকারের সাফল্য তো অনেক আছে এটা তৎসর কোনো উপায় নেই এবং দু থেকে দু হাজার সতেরো আঠারোর যে ফেজ বা উনিশ পর্যন্ত যে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট এবং যে কোনো দেশের জিটিপি জিডিপি যখন কনসিস্টেন্টলি সিক্স পারসেন্ট থাকে একটা সার্টেন পিরিয়ড দশ থেকে বারো বছর তখন এটা ডাবল হয় এটা একটা চক্রবৃদ্ধি হার থাকে কিন্তু আমি অবশ্যই এই জন্য সরকার ধন্যবাদ প্রাপ্য কনসিস্টেন্টলি সরকার বিদ্যুৎ বাড়িয়েছে কনসিস্টেন্টলি এই সরকার অনেকগুলো ভালো ভালো প্রজেক্ট করেছে সে কখনো উপায় নেই বেশ ফরেন সাহায্য ছাড়াই পদ্মা করার মতো দুর্দান্ত সাহস দেখিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তার সমস্ত পরিবার হারিয়েও যেভাবে মূলধারার রাজনীতি করছেন পার্লামেন্টের ডেমোক্রেটিক রাজনীতি এটাও আমি বলব সেলুটেবল বাট ফ্যাক্টরি ওয়াইন ওই যে অনেকগুলো জিনিস করা যেত এগুলো কেন করা হয়নি কেনর কোনো উত্তর নাই হেলথ ওয়াইজ মানে বাংলাদেশে কেন টোটাল ডায়াবেটিক্স রোগীদের কোনো ডাটা নেই কেন এই হেলথের অসংখ্য ইনস্ট্রুমেন্ট পাঁচশো টাকার ইনস্ট্রুমেন্ট পাঁচ লক্ষ টাকা কেনা হয় এগুলোর কোনো জবাব কেউ দিতে পারবে না কেউ দেয় না আমরা প্রশ্ন জিজ্ঞেস করলে খুব সুন্দর করে এড়িয়ে যাওয়া হয় তো এটার এই যে কেনগুলো কেন বলছি যে এই জিনিসগুলো করা হলে অবশ্যই আজকে যে ঝুঁকিটার দিকে আমরা যাচ্ছি হয়তোবা আমরা এই ঝুঁকির দিকে যেতাম না এখন আপনি যদি বিএনপির আমলের সাথে তুলনা করেন দু হাজার এক থেকে দু হাজার অবশ্যই এখনও সরকার ভালো চালাচ্ছে বাট ওইটা তো গভ এক সময় জনগণ রিজেক্ট করেছে করেই তো আওয়ামী লীগ সরকারকে একটা ল্যান্ডস্লাইড বিক্রি দিয়েছে তো আপনি যেটার বিরুদ্ধে আন্দোলন করলেন যেটাকে সমালোচনা করলেন সেটার সাথে তো আপনার কম্পেয়ার করলে হবে না আপনাকে কম্পেয়ার করতে হবে অন্যান্য দেশের সাথে নাও কাম টু আদার্স কান্ট্রি বাংলাদেশের উন্নয়নটা অবশ্যই সেলুটেবল কোনো সন্দেহ নাই কিন্তু পৃথিবীর যেসব দেশে যুদ্ধ হয়নি এরকম সবগুলো দেশই বাংলাদেশ থেকে অথবা বাংলাদেশের মতো গতিতে উন্নয়ন করেছে ভিয়েতনাম তার মধ্যে একটা বড় এক্সাম্পল অন্যান্য যেসব যুদ্ধবিহীন দেশ আফ্রিকান কান্ট্রিতে যেখানে সিভিল ওয়ার হচ্ছে ওগুলো বাদ নাইজেরিয়ান অল দিস সবাই এক হারি উন্নতি করেছে কম বেশি যেসব দেশে যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়নি মানে রিসেন্ট দশ পনেরো বছরের মধ্যে যুদ্ধ হয়নি আর যেসব দেশে আমাদের থেকে পিছিয়ে আছে এগুলো বেশিরভাগই ওয়ার কান্ট্রি সিভিল ওয়ার বা অন্যান্য কিছু হচ্ছে তো এটা আমাদের মনে রাখতে হবে আর সবচেয়ে বড় কথা যেটা আমরা আলোচনা লাস্ট ডেমোক্রেটিক ডিভিশন একটা দেশে পঞ্চাশ বছর বা একশো বছরে একবার আসে এবং এটার বেনিফিটও একটা সময় পর্যন্ত আসে আমরা দু হাজার ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত আমরা বেনিফিট পেতে পারি অনেক অংশ আরো বেশি বলে তো এর মধ্যে যদি আমরা এটাকে ম্যাক্সিমাইজ করতে না পারি তারপরে আমরা পরবর্তীতে আরেকটা ধাক্কা খাবো আমাদের বৃদ্ধ লোকের সংখ্যা বাড়বে আর কর্মক্ষম লোকের সংখ্যা কমবে তখন আমাদের অর্থনীতি আরেকটা ধাক্কা খাবে তো এটাকে এখন এক্সেলারেট করতে হবে এক্সেলারেট করার জন্য অনেকগুলো ইনিশিয়েটিভ ডুইং ইস বিজনেস এখনও আমাদের এখানে লাইসেন্স করতে অনেক খরচ লাগে আর ট্রেনিংয়ের ব্যবস্থা করা আমরা কেন স্কুলের সাথে স্কুল কলেজের সাথে ভোকেশনাল শেখাচ্ছি না কেন আমাদের ছত্রিশ লক্ষ গাড়ি আঠারো লক্ষ লাইসেন্স ড্রাইভার তাহলে বাকি আঠারো লক্ষ গাড়ি চলছে কিভাবে এটার কোনো জবাব নেই আচ্ছা যদি আঠারো লক্ষ গাড়ি আমাদের ঘাটতি থাকে ড্রাইভারের ড্রাইভার তৈরির জন্য সরকার কি করছে কটা ইনস্টিটিউট করেছে কটা ইনস্টিটিউটকে সাবসিডি দিচ্ছে যে তোমরা দুটো ড্রাইভার তৈরি করো কোনো ইনিশিয়েটিভ নেই কমপ্লিটলি একটা ব্ল্যাক এরিয়া যেখানে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না জেনে শুনে বুঝে বিদেশে আমরা যাদেরকে পাঠাচ্ছি আমরা এমন মেয়ে পাঠাচ্ছি যারা একটা ফোন কল করতে পারে না স্বাভাবিকভাবেই সে মেয়েটার তীব্র নির্যাতনের শিকার হচ্ছে আমরা কেন এক হাজারটা ছোটো ছোটো ইনস্টিটিউট করতে পারিনি বা পার্টনারশিপে যেতে পারিনি যাদের মাধ্যমে আমরা ট্রেন করে পাঠাতে পারতাম রেমিটেন্স বাড়ার অন্যতম কারণ হচ্ছে গত বছর এবং তার আগের বছর দু বছরই কিন্তু আমাদের লোক কম গিয়েছে এই মার্কেটটা কিন্তু স্কুইজ হয়ে যাচ্ছে অনেক দেশেই লোক আমরা পাঠাতে পারছি না বা কমে আসছে কিন্তু রেমিটেন্স বাড়ার কারণ হচ্ছে আমরা কিছুটা স্কিল শহরে পাঠাতে পারছি স্কিলফুল ওয়ার্কার পাঠানোর কারণেই রেমিটেন্সটা বেড়েছে তো সেটাকে আরও এক্সেলেট করার সুযোগ আছে ফিলিপাইন অ্যানাদার এক্সাম্পল কোথায় চলে গেছে তারা তারা যখন বিদেশে লোক পাঠাচ্ছে তারা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে পাঠাচ্ছে সো এনি কান্ট্রি ফিলিপাইন থেকে লোকটিতে গেলে ফিলিপাইন টার্মসে রাজি হতে হবে কিন্তু আমরা কিন্তু তা না আমরা যে দেশকে পাঠাচ্ছি রিসিভিং কান্ট্রি রিসিভিং কান্ট্রির টার্মস রাজি হয়ে আমরা পাঠাচ্ছি এবং আমাদের কোনো প্রকার এনেও হয়েছে শুধুমাত্র একটা সৌদি আরবের সাথে কোনো প্রকার টার্মস অ্যান্ড রেফারেন্স বা কিছুই হয়নি বাইলেকট্রার কোনো এগ্রিমেন্ট এখনো হয়নি মানে মিডল ইস্ট কান্ট্রিগুলোর সাথে ওই দেশগুলো তো এক্সাম্পল ভিয়েতনাম ফিলিপিন অনেক আগিয়ে গেছে তো ওরা যদি পারে আমরা কেন পারবো না আমরা কেন পারিনি যেহেতু মাননীয় এই সরকার প্রায় এগারো বছর কনজিকিউটিভলি আছে বা বারো বছর তো স্বাভাবিকভাবেই এই সরকারের কাছে প্রত্যাশাটাও বেশি এবং অনেকদিন ক্ষমতা থাকার অ্যাডভান্টেজই তো হচ্ছে এটা যে আপনি ধারাবাহিক প্রক্রিয়ায় উন্নয়ন করবেন এবং এটার জন্য অনেক কিছু কার্টেলও হয়েছে অ্যাডমিটেডলি বাংলাদেশে মত প্রকাশের সুযোগ কমেছে অল্প হলেও কমেছে ডেমোক্রেসির মান কমেছে এটা অস্বীকার কোনো উপায় নেই সম্ভবপত্রের স্বাধীনতা কমেছে এটা সর্বজন স্বীকৃত এবং বিচার বিভাগের স্বাধীনতাও কমেছে তো এই সমস্ত কিছু একটু একটু করে কমার পরেও যদি উন্নয়নটা ওই মাত্রায় না হয় তাহলে সামঞ্জস্যটা থাকবে না ভারসাম্যহীনতা থাকবে না তবে এর মধ্যেও বাংলাদেশের একটা অসাধারণ আশার আলো আমি বলবো ভারতেও এখন এক ধরনের কর্তৃত্ববাদ চলছে অস্বীকার করা যাবে না সেখানে ধর্মটাকে খুব বেশি ইনভলভ করা হয়েছে বাংলাদেশের কর্তৃত্ববাদটা আমি ইন পজিটিভ বলবো এখানে কোনোভাবেই ধর্মটাকে আসলে সেভাবে ব্যবহার করা হচ্ছে না স্যাফরোনাইজেশন অফ হিস্ট্রি যেটা এখন ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং ভারতের অর্থনীতি ইজ গোয়িং ডাউন স্লোয়িং ডাউন ভেরি ফাস্ট এটা একদম অ্যাডমিটেড সিচুয়েশন এর মূল কারণ হচ্ছে এই স্যাফরোনাইজেশন অফ হিস্ট্রি হিস্ট্রিকে সম্পূর্ণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখে অতীত হিস্ট্রিটাকে হন্টেড হিস্ট্রিটাকে প্রেজেন্ট পলিটিক্সে নিয়ে আসা এইটার কারণে ভারতের ন্যাচারালি একটা বড় অংশের ইনভেস্টর ইনভেস্ট করছে না ভয় সংখ্যা কাজ করছে অনেক রাষ্ট্রে গরু খাওয়া বন্ধ হয়ে গেছে অনেক রাষ্ট্রে গরু খাওয়া বন্ধ হতে পারে আবার অনেক উদার রাষ্ট্র বলছে যে আমরা কোনো অবস্থাতেই গরু বন্ধ করব না তোমরা আমাদের এখানে হচ্ছে গরু খেয়ে যাও এই যে টেনশনগুলো এই টেনশনগুলোর কারণে কিন্তু ভারতটা একটু ঝাঁকি খাচ্ছে বাংলাদেশের অ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশের ধর্মীয় দিক থেকে এই ধরনের কোনো টেনশন নাই এবং বিএনপির আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে বিএনপি কম্প্যারেটিভলি আস্তে আস্তে একটা উইক দলে পরিণত হচ্ছে কর্মীভিত্তিক দিক থেকে তাদের মাঠে ভোট আছে অস্বীকার করা যাবে না কিন্তু শীর্ষ নেতৃত্বের ভুলের কারণে ভুল পদক্ষেপের কারণে তারাও যে আওয়ামী লীগকে প্রেসারাইজ ক্রিয়েট করবে এটার ক্ষেত্রে তারা কোনো প্রকার সফল হয়নি আমরা যারা সংসদে আছি আমরা সংসদে যতটুক পারছি বলছি কিন্তু মেজোরিটির কারণে অনেকগুলো ভুল পদক্ষেপ আমরা চাইলেও ঠেকাতে পারি না অনেকগুলো ভুল আইন আমরা চাইলেও ঠেকাতে পারছি না তো এই মুহূর্তে সরকারের যেটা প্রয়োজন একটা হচ্ছে অর্থনৈতিক ঝুঁকিটা কিভাবে কনজিউম করতে পারবেন এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু দুই হচ্ছে কি করে এই যে বিরোধী মতটাকে আপনি স্ট্যাবলিশ করবেন এবং অভিজিৎ ব্যানার্জি বলেছে যে ডেমোক্রেসি মানেই হচ্ছে ডিসেন্ট করার ক্ষমতা এবং ওনার মতে সারা পৃথিবীতেই ডিসেন্টিং ভয়েসের পথটা স্কুইজ হয়ে যাচ্ছে বলা হচ্ছে ডেমোক্রেসি বিং হাইজ্যাক বাই চিপ পপুলিজম অর ব্রুট ন্যাশনালিটি যেটা অনেক জায়গাতেই হচ্ছে তো সেখান থেকে বাংলাদেশের কিন্তু উদারতার একটা নিদর্শন আছে এবং আমি বলবো বাংলাদেশে যেহেতু দেশ স্বাধীন করার দল আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে তাদের দায়িত্বও বেশি সবার সাথে আলোচনা করে দেশটা চালানো প্রয়োজন তা না হলে দেশ অর্থনীতি ধাক্কা খেতে পারে জি অনেকগুলো প্রসঙ্গ তবে এই জায়গাটা একটু আমি আপনার মতামত শুনতে চাইব যে এটি সব মোটামুটি অনেকেরই মত যে বাংলাদেশে ডেমোক্রেটিক স্পেসটা আসলে খুব সীমিত যেটা কোনো অবস্থাতেই বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ভূমিকার সঙ্গে মানানসই নয় তো সেটি কিভাবে দেখেন এবং আরেকটি হচ্ছে যে বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা একেবারেই অর্থনীতির মতোই প্রায় ধ্বংসস্তূপ পরিণত হয়েছে এবং তার একটা বড় উদাহরণ সম্প্রতি হয়ে যায় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনও মানুষের নির্বাচনের প্রতি কোনো আগ্রহ নাই এবং সামগ্রিকভাবে রাজনীতির প্রতিও মানুষ একটু বিতশ্রদ্ধ হয়ে পড়েছে তো এটিও আসলে গণতন্ত্রের জন্য খুব সুখকর কিছু নয় এবং গণতন্ত্র যদি শক্তিশালী না থাকে সেই দেশে অর্থনৈতিক উন্নয়ন হয়তো সম্ভব কিন্তু সেটা স্থায়িত্ব নিয়ে যথেষ্ট সংশয় থাকবার সুযোগ রয়েছে একটু শক্তিশালী বিরোধী দল গণতন্ত্রের জন্য খুব বেশি প্রয়োজন সেই জায়গাটায় আপনি যথার্থই বলছেন আপনার নির্বাচনের প্রতি ভোটের প্রতি মানুষের অনাগ্রহ এখন কিন্তু আমি সম্প্রতি নির্বাচনগুলিতে সেটা পরিলক্ষিত হয়েছে কিন্তু একটা দল বিরোধী দল তার কর্মসূচি তার এজেন্ডা তার বিভিন্ন রকমের কার্যক্রম দিয়ে সে মাঠে ঘাটে থাকবে মানুষের রাস্তা অর্জন করবে সেটা তো আরেকটা দল তাকে হাতে তুলে দিবে না রাজনৈতিক কৌশলের বিষয় রাজনীতি হলো মাঠের বিষয় সংগঠনের বিষয় সেই হিসাবে তাকে দাঁড়িয়ে যেতে হবে যেটা আস্তে আস্তে একটা সময় কিন্তু ভাইদের দলও কিন্তু একটা এরকম নব্বই পরবর্তীতে একটা সিচুয়েশানে পড়েছিল কিন্তু ওনারা ওইখান থেকে আস্তে আস্তে ও কাম করে আজকের জায়গায় আসছে এবং জাতীয় পার্টি এস্টাবলিশ হয়েছে বিএনপিরও একটা টার্ময়ল চলছে বিভিন্নভাবে সেখান থেকে যদি তারা যদি স্ট্রং কিন্তু জাতীয় পার্টি যেভাবে টিকে আসছে সেটাও তো খুব স্বাস্থ্যকর কিছু না কারণ জাতীয় পার্টিকেও নানা রকমের আপস রফার মধ্য দিয়ে করে তাকে একটা কৌশলের বিষয় যে সেই কৌশল অবলম্বন করতে পারে কৌশলের মাধ্যমে যদি আমি আমার জয়টা সুনিশ্চিত করতে পারি আমি তো সেটাই করবো উনি যদি উনি যে নির্বাচন করেছেন নিশ্চয়ই ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী ছিল ওনার কৌশলটা স্ট্রং উনি ভাবে এটা আহ নেতৃত্বকে বুঝিয়ে উনি নমিনেশনটা নিয়েছেন তারপরে জনগণকে বুঝিয়েছেন জনগণের বোঝানোর মাধ্যমেও কিন্তু উনি ভোটটা নিশ্চিত করে কিন্তু এমপি হয়েছেন প্রত্যেকের একটা নীতি নির্ধারণী কৌশল আছে সেই কৌশলটা অবলম্বন করে উনি অন্য জায়গায় যাবেন আওয়ামী লীগ তার কৌশল নিয়ে আজকে মনে করেন কনজিকিউটিভলি থার্ড টার্ম এখন এগারো বছর ক্ষমতায় আছে উনি বলেছেন মানুষের প্রত্যাশা অনেক বেশি কিন্তু প্রত্যাশার সাথে প্রাপ্তিও কিন্তু সরকার কম দেয় না দেশে সেভাবে কাজগুলি করছে কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রশ্ন উঠছে সেটাকে মাথায় নিয়েও কিন্তু আজকে বাংলাদেশ একটা উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে কিন্তু পরিগণিত হচ্ছে আপনি পৃথিবীর প্রতিটা জায়গায় কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের উন্নয়নকে সবাই কিন্তু খুব ভালো দৃষ্টিতে দেখছে আমাদের সেখানে যদি আমাদের এই গণতন্ত্রের উন্নয়ন হয় আমাদের গণতন্ত্র যদি এগিয়ে যায় অসাম্প্রদায়িক চেতনা দেশ হিসেবে যেটা স্বামীম ভাই বলেছেন ইন্ডিয়াতে যে কালচার নেয় তার চেয়েও ভালো অবস্থানে কিন্তু বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতার যে অবস্থান সেই জায়গায় কিন্তু আমরা রয়েছি তো আমাদের এই দেশটা আরও বেশি এগিয়ে যাক আমাদের এরকম রিসোর্সফুল একটা ভাষা একটা আমাদের খাবারে কী রকম আমাদের অনেক ক্ষেত্রে মিল আছে বিভিন্ন দেশে যেরকম ডিফারেন্সিয়েট থাকে সেই জায়গাটা কিন্তু আমাদের সাথে অনেকখানি আমরা ঐক্যবদ্ধ আমরা যদি আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে আমাদের স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে যদি টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে আমরা যদি বার্গেনিং করি যেটা উনি বলেছেন ফিলিপাইন যেটা আগেই তাদের টার্মসগুলো সেট করে নেয় তারপরে পাঠানো হয় সেভাবে যদি আমাদের যারা বিদেশে আমরা প্রবাসী লোকজনকে পাঠাই তাদেরকে তার যে ট্রেনিং দেওয়া দরকার সেই ট্রেনিং দিয়ে যদি আমরা পাঠাতে পারি আমাদের এখানে যদি আরও ইনভেস্টমেন্ট আমাদের যে ইকোনমিক জোনগুলি হচ্ছে সেই ইকোনমিক জোনে আমরা বিদেশি ইনভেস্টমেন্ট এনে আমরা যদি কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি আমাদের যে ধাপে কিন্তু আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে যে জিডিবিতে আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে সাময়িকভাবে যদি আমাদের সমস্যা থাকো কিন্তু সেটা আমরা অতিক্রম করতে পারবো বলে আমি বিশ্বাস করি জি আমাদের এখন এই অর্থনীতিটার ধাক্কাটা কাটানো হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর উদারতার ইলিমেন্ট খুব প্রয়োজন প্রত্যেক রাজনীতিবিদকেই তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো কখনো স্বৈরশাসক হতে হয় পজিটিভ সেন্সে বলছি কখনো কখনো নিষ্ঠুর হতে হয় কখনো কখনো উদার হতে হয় কখন উদার হতে হবে কখন নিষ্ঠুর হতে হবে এর সিলেকশনটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু যদি কঠোর হস্তে দেশটা চালাতেন অবশ্যই তাকে তার জীবন দিয়ে এত বড় একটি অন্যায় তার উপর করা হতো আবার তার পরিবারের উপরে তিনি কঠোর হতে পারেননি যাদের সাথে রাজনীতি করেছেন চব্বিশ বছর জেল খেটেছেন তাদেরকে বিশ্বাস করেছেন এবং সেটার মূল্য তাকে তার নিজের জীবন দিতে দিয়ে দিতে হয়েছে এরশর স্যার যদি নব্বই সালে ক্ষমতা ছেড়ে না দিতেন আরও কিছু তিনি উনি ক্ষমতা থাকতে পারতেন রক্তের বিনিময়ে তাহলে হয়তোবা তাকে এই বিপুল ভোটে পাঁচটা আসন থেকে মানুষ জয়যুক্ত করতো না হয়তোবা তাকে ফাঁসি দেওয়ার মতো পরিস্থিতি হতো কিন্তু উনি উদার হয়েছিলেন বলেই কিন্তু রাজনীতি ছিলেন এবং আলটিমেটলি বাংলাদেশের সবসময় ওনার মৃত্যু হয়েছে বিরোধী দলের নেতা হিসাবে তো এটা একটা বিশাল অর্জন ঔরঙ্গজেব শেষ জীবনে গিয়ে উনি জাহানারাকে পাদিশা বানিয়েছেন এবং দাঁড়ার মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দিয়েছিলেন কিন্তু বাইদেন অনেক দেরি হয়ে গেছে ইতিমধ্যে ওনার নিষ্ঠুরতা এবং অন্যান্য কারণে মুঘল সাম্রাজ্যে ফাটল ধরে গেছে তো মাননীয় প্রধানমন্ত্রীকেই ডিসিশন নিতে হবে ওনার কখন উদার হওয়া প্রয়োজন কখন নিষ্ঠুর হওয়া প্রয়োজন কখন কঠোর হওয়া প্রয়োজন নিজের দলটাকে ওনাকে আরও বেশি একটু আদর্শিক করা প্রয়োজন কারণ এখন যখন একদলীয় শাসনের কাছাকাছি একটা দেশ চলে যায় তখন ওই একদলের দলের উপরই কিন্তু দায়টা চলে আসে এখন কিন্তু আওয়ামী লীগের ব্যর্থতার জাস্টিফিকেশন আর কোনো বিরোধী দলকে দেওয়ার সুযোগ নেই যে বিরোধী দল আন্দোলন করেছে বলে এ হয়েছে বা বিরোধী দল আমাদেরকে অসহযোগিতা করেছে বা আমরা সংসদে হইচই করেছি এরকম না এটা কার্যকর সংসদ স্মুথলি চলছে সরকার এখন ব্লেম দেয়ার মতো কোনো প্রতিপক্ষ নেই এবং এটা একটা বিশাল দায় এই সরকারকে তার সমস্ত ব্যর্থতার দায় নিজেকে নিতে হচ্ছে সফলতার দায়ও তাদেরকে নিতে হবে বা সফলতার সাফল্য তাদেরকে নিতে হবে এটা মাথায় রেখে অবশ্যই দীর্ঘমেয়াদে একটা স্থায়ী সমাধান একটা স্থায়ী সলিউশন পলিটিক্সে ডেমোক্রেসিতে অর্থনীতিতে সব জায়গায় এটা প্রয়োজন এবং এটা যদি না করা হয় অ্যাডভোকেজমের ভিত্তিতে রাষ্ট্র চলতে পারে না আপনি অ্যাডভোকেজমের ভিত্তিতে কুইক কিছু সলিউশন করতে পারবেন কিন্তু একটা পর একটা সমস্যা আসতেই থাকবে এবং এই সমস্যাগুলোতে জনসম্পৃক্ততা কমে যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় আর দুদিন আগেও ভোট হলো দিল্লিতে মহাপরাক্রমশালী বিজেপি সরকারকে সেখানে পর্যবস্ত করে দিল কেজরিওয়াল মাত্র আটটা আসন পেয়েছে মনে হয় বিজেপি ছাপ্পান্নটা পেয়েছে কেজরিওয়াল এটা অবিশ্বাস্য যদিও বিজেপির ভোট বেড়েছে তো সেখানে কিন্তু মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে আওয়ামী লীগের মতো গণতান্ত্রিক দল যারা দেশ স্বাধীন করেছে গণতন্ত্রের জন্য এত কিছু করেছে এক সময় তাদের আমলে মানুষ ভোট যাচ্ছে না এটার তো একটা মানে ভোট ব্যবস্থার উপর আস্থা ভোট ব্যবস্থার উপর আস্থায়ীনতা বর্তমান সরকারের উপর আস্থা ওই যেটা বললাম যে একদলীয় হওয়ার কারণে সমস্ত দায় একটা দলের কাছেই চলে যাচ্ছে একটা গোষ্ঠীর কাছে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীর ভোট ভোট যাচ্ছে না এটাও তো অতি বড় সংখ্যক হচ্ছে একটা গ্রুপের মনেও হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হবেই আমরা ভোট দিলেও হবে সো আওয়ামী লীগের অনেকেই ভোট দেওয়ার প্রয়োজন মনে করছে না কম্পিটিভনেস ইন পলিটিক্সটা নষ্ট হয়ে গেছে এটাকে ফিরিয়ে আনতে হবে আর যদি আপনি একটা দলের মধ্যেই ফ্রেম করে রাখেন আপনি অবশ্যই এক দলের মধ্যে সমস্ত যোগ্য লোক পাবেন না দেশ পরিচালনার জন্য আপনার যে বিশাল যোগ্য লোক যোগ্য পলিটিশিয়ান লাগবে আপনাকে একটা বিভিন্ন দল থেকেই নিতে হবে আপনার দল থাকবে অন্য দল থাকবে সেই কম্পিটিভনেসটা যদি না থাকে রাজনীতি বিমুখ যদি মানুষ হয়ে যায় মানে যদি ভোটারবিহীন একটা গণতন্ত্র হয়ে যায় আমাদের তো একটা হচ্ছে জবলেস গ্রোথ আর ভোটারবিহীন গণতন্ত্র যদি হয়ে যায় এটা একটা খুব খাপ ছাড়া ব্যাখাপ মডেল হয়ে দাঁড়াবে এবং এটা পৃথিবীর আর কোনো দেশে হয়েছে বলে আমার মনে হয় না আমাদের এখানে হওয়ার পরে এটার কনসিকুয়েন্সটা কী হবে প্রথম কনসিকুয়েন্সটা হবে যে বোঝা যাচ্ছে জনগণের সাথে সরকার বা রাজনীতিবিদরা সংযোগ থাকছে না এই সংযোগ না থাকার যে কালচার এ তো ইতিহাস অনেক খারাপ লক্ষণ বলেছে সিরাজদ্দুল্লাহ সম্পর্কে রবার্ট ক্লাইভ বলেছে যে সিরাজদুল্লাহকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন যে পরিমাণ মানুষ সিরাজদুল্লাহকে ইট ছুঁড়ে মেরেছে তারা যদি ব্রিটিশ বাহিনীকে অ্যাটাক করতো তাহলে ব্রিটিশ বাহিনী অবশ্যই পালিয়ে যেতে বাধ্য হতো ওই যে জনগণের সাথে সংযোগ মানেই তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর এর আগে যে মোনার্কে ছিল বা কলোনিয়াল কান্ট্রি আমরা ছিলাম অথবা মোগল কলোনি ছিলাম বা তার আগে দিল্লি সালতানাতের আন্ডারে ছিলাম তখন তো আর জনগণের সাথে আমাদের কোনো সংযোগ সৃষ্টি হয়নি তো ফ্রেঞ্চ রেভলিউশনের পর থেকে জনগণের সাথে সরকারের যে একটা সরাসরি সম্পর্ক যেটা আলটিমেটলি ভোটে আসলো সেই ভোটেই যদি ভোটাররা না যায় তাহলে যোগসূত্রটার যে মিসিং লিংক এই মিসিং লিঙ্কটা তো ফিরিয়ে আনতে অনেক কষ্ট হবে এবং আমি অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম যে ভারতে ভোটিং ব্যবস্থাটা এত উন্নত হয়েছে মাত্র ৩৫ জন ভোটারের জন্য ৪৫ জন প্রিজাইডিং অফিসার কাশ্মীরে বিয়াল্লিশ কিলোমিটার ট্রেকিং করেছে পঁয়তাল্লিশ জন ভোটারের জন্য আরেকটা রাজ্য সেখানে একজন মাত্র ভোটারের জন্য একটা বুথ স্ট্যাবলিশ করেছে আরেকটা এক জায়গায় দেখা গেছে মাত্র তেরো জনের জন্য তারা বুথ স্টাবলিশ করেছে প্রত্যেকটা ভোটার তাদের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন ওখানে এই বিষয়ে অত্যন্ত সচেষ্ট আমাদের নির্বাচনের অনেক ড্রব্যাকস আছে অনেক বাস্তবতা আছে এটা আমরা বাংলাদেশে বাস করি আমরা আমেরিকা বা ইউরোপে না নির্বাচন কমিশনকে ওই বাস্তবতা নিয়েই কাজ করতে পারে ভোটাররা ভোটার ভোট বিমুখ হচ্ছে ভোটারদেরকে উৎসাহিত করছে না ভোট দিন আপনার ভোট আপনি দিন যাকে খুশি তাকে দিন বা ট্রান্সপোর্ট অ্যারেঞ্জ করছে না এটা তো নির্বাচন কমিশনকেও পলিসিতে আনতে হবে এই বিষয়টা আপনার ভোটার কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া সেটা কিন্তু একটা উদ্বেগের বিষয় আপনার অনেক ক্ষেত্রে লক্ষ্য করছে যে যেটা শামীম ভাইও বলেছেন যে আওয়ামী লীগের ভোটার বা কর্মী মনে করছে আমি যদি নাও যাই তাইলে হয়তো আমার ক্যান্ডিডেট পাস করবে এই মানসিকতা বের হয়ে যার ভোট সে যদি আপনার কাস্ট করতে না পারে বা না যায় একটা সময় তো উৎসব মুখর পরিবেশে যে নির্বাচনটা হয় সেই নির্বাচনের দিকে আমাদের ফিরে যাওয়ার জন্য নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলো মোটামুটি আপনার স্টেক যারা আছে নির্বাচনের সাথে সম্পৃক্ত সেই জায়গাটায় একটা সময় তো ইন্ডিয়াতেও ছিল না সেশন যখন আপনার এই জায়গাটাকে আপনার ইম্প্রুভ করলো তাদের ভোটিং রাইটগুলো তাদের ভোটের অধিকার আজকে কিন্তু ওদের এখানে বৈশিষ্ট্য হলো ওদের সুন্দর হলো আপনার কেজরিওয়াল বিধানসভায় আপনার জয়লাভ করলো অভিনন্দন জানালো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সেই জায়গাটা সেই পরমত সহিষ্ণুতা এবং আরেকজনকে অ্যাকসেপ্ট করার যে মানসিকতা এবং ভোটিং রাইটগুলো নির্বাচন পদ্ধতিগুলো যদি আপনি শুধু সরকারকে দোষ দিচ্ছেন আপনার যে বিরোধী দল যারা নির্বাচন করেছে তারাও এমনভাবে বক্তব্যগুলো দিয়েছে নির্বাচন কেন্দ্রে গেলেই যেন একটা মহাবিপদ হবে এরকমভাবেও তারা কিন্তু মেসেজগুলো পাঠিয়েছে তো অনেক ক্ষেত্রে মানুষ ভয় পেয়েও কিন্তু নির্বাচন কেন্দ্রে যায় ঢাকা সিটি কর্পোরেশন সিটি সিটি কর্পোরেশনের কথা বলছি ওইভাবে তাদের বক্তব্য বিবৃতি সবসময় আসছে কিন্তু নেগেটিভলি তারা আসার জন্য আহ্বান যেটা জানানো সেই জায়গাটা বিশেষ করে ইভিএম নিয়ে পর্যাপ্ত কথা বলা হয়েছে কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেল ইভিএম যার ফিঙ্গারপ্রিন্ট সে যদি না যায় তার ভোটের কাগজটাই তো বের হয় না সেই জায়গাটায় কিন্তু উৎসাহ নিয়ে যে বিরোধী দল যারা বিএনপির ক্যান্ডিডেট ছিল তাদের কর্মীরাও তো ওখানে ভোট দিতে যায় না যার কারণে আপনার ভোটার টার্ন আউট অনেক কম হয়েছে কিন্তু আমরা মনে করি এটা একটা উদ্বেগের বিষয় সামনের নির্বাচনগুলিতে এখনও আরও পাঁচটা উপনির্বাচন হবে চট্টগ্রাম নির্বাচন হবে সেই নির্বাচনগুলিতে ভারতের ফাউন্ডেশন সম্পর্কে ভারতের প্রথম ভোটটা হয় উনিশশো সালে সেখানে লিটারেসি রেট ছিল মাত্র বারো পার্সেন্ট কিন্তু ভোটার কাস্টিং হয়েছিল সেই ভোটেও সত্তর অর্থাৎ সেখানেও ভোটারদের মধ্যে উদ্বুদ্ধ করতে পেরেছিল এই ভোটার দিকে উদ্বুদ্ধ চ্যালেঞ্জ সব দলের জন্য দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্র সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক মিল এসে মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনি আপনাদের মতামত রাখতে পারেন আর আপনার আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটো সম্পর্ক সকাল সাড়ে এগারোটা শুক্রবার থেকে প্রতিটাই দেখবার আমন্ত্রণ তৃতীয়মাত্র এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইফ ডিস্ট্রিম হচ্ছে আর আইসিটিস থাকলে স্টোর থেকে তৃতীয় আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবারে এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্য দিয়ে জানবার জন্য ব্যারিস্টার স্বামী ভাঁদার পাটোয়ারি এবং মিস্টার মোহাম্মদ হাসির অসংখ্য ধন্যবাদই আলোচনা অংশ নেওয়ার জন্যে দর্শক ছিল নানা বিষয় নিয়ে দেশের অর্থনীতিতে এক ধরনের নৈরাজ্য অচলাবস্থা আছে একথা ঠিক দেশের অনেক উন্নয়ন হয়েছে সেটি অনস্বীকার্য দৃশ্যমান উন্নয়ন আছে কিন্তু ভেতরে ভেতরে অর্থনীতির অবস্থাটা বেশ নাজুক স্বয়ং অর্থমন্ত্রী নিজেও স্বীকার করেছেন এটিকে ঠিকঠাক করতে হবে এবং এটি ঠিকঠাক করবার জন্য যেটি দরকার সেটি হচ্ছে যে সুশাসন প্রতিষ্ঠা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা অনেক সংস্কারমূলক কার্যক্রম হাতে নেওয়া আমাদের বিকেন্দ্রীকরণ অর্থনৈতিক ব্যবস্থার রাজনৈতিক ব্যবস্থার বিকেন্দ্রীকরণের কোনো প্রশাসনিক ব্যবস্থার বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই এবং সেই সঙ্গে মানুষের অধিকারকে নিশ্চিত করা অর্থনৈতিক প্রক্রিয়া রাজনৈতিক প্রক্রিয়ায় উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণমূলককে নিশ্চিত করতে হবে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে আরও শক্তিশালী করা দরকার কারণ এটি দুজনেই একমত যে এটি এটি ভয়াবহতার দিকে যাচ্ছে যে মানুষের যে নির্বাচন এবং রাজনীতির প্রতি অনাগ্রহ এটি আসলে এটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কাম্য নয় এবং আমরা যদি সবার জন্য গণতন্ত্রটাকে সুনিশ্চিত করতে পারি তাহলে যে অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রা যেটি হচ্ছে সেটিকেও আসলে টেকসই করা সম্ভব হবে কাজে সব বিলই নজরটা দিতে হবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা